যেমন আমি আজকে অনেক উপকার করেছি। কিরকম উপকার করলেন একটু বলেন। ওই যে ভাড়ার মা আছে না, ভাড়ার মা, সে ভাড়ার মার মুরগি ডিম দিতে পারতেছে না। আচ্ছা, আমি পাশে বসে জুড়ে করে একটি কুতুন দিয়েছি, দুইটা ডিম পেরেছে। কি কেমন কুতুন দিয়েছে একটু দেখাও তো দেখি। এইটা এখন আর দেখানো যাবে না। তোমাকে বলি দাদা, কি কি বলেছ, কুতুন দিয়েছ, ডিম পেরেছ, কে এটা? এইটা তো আমি নিজে। তাহলে কি ডিমটা তুমিই পেরেছ? ইয়েস, নো, ভেরি গুড, তুই ডি। এ দাদা, এটার মানে কি? মানে তুই ইংরেজি বুঝবি না, এটার ভাষা তুই জানো? আমি তো বুঝবো না, আজকে মা তোমাকে বোঝাবে। এরকম করে কিলিয়ে কিলিয়ে আর কান মুচড়িয়ে মুচড়িয়ে, সেই কখন থেকে তোমাকে আমাকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? মা শুধু বলছে ঝন্টু লুকাই, বলতে হতে যে দেখো মার আগে লাল হয়ে আছে। আজকে যাও দেবে ধরে মজা। কা পুরুষ জানি কোন কা? তুমি কি পুরুষ? আমি সিংহ পুরুষ। তুই মার এদিকে ভয় পাস? ভয় পাই আমি? মায়ের এদিকে আঙ্গ বাবা ভয় পাই? আমি ভয় পাই না। চুপ, এমনিতে মার আগে লাল হয়ে আছে দাদা। আরে মার এদিকে আমি ডরাই, মার দেখাই, আই আঙ্গ বাবা দেখাই, মার এদিকে আমি ডরাম মুখে। এমনটা শুরু করেছে আমার মতো মানুষ, মার এদিকে ভয় পাবো কেন? আচ্ছা ঠিক আছে, ওগো সিংহ পুরুষ, যাও মা তোমাকে কেন রাখছে গিয়ে শুনে আসো। যাও, মাকে দেখে ভয় পাই সিংহ পুরুষ। এই হচ্ছে সিংহ পুরুষের কাজ, ওগুলো ভয় পায় না। এই সিংহ পুরুষ, এই সিংহের মতো গিয়ে বানরের মতো গাছে লাফ দিয়ে চড়ছে, দেখেন তার ভাবটা দেখেন। এই বানর, এই সিংহ পুরুষ, কি হলো সিংহ পুরুষ, সিংহের মতো গিয়ে এরকম করে আসলে কেন? বানরের মতো মনে হয় গাছে চড়লে? লক্ষ্মীধর, হ্যাঁ, এটা মনে অঙ্গ মানা। তাহলে কে? এটা মনে অঙ্গ মার পাইছে মা। চুপ, এমনিতে মার আগে লাল হয়ে আছে। দাদা তুমি কি যে বলো না, শোনো না দাদা, আজকে মনে বাবার নাকি জগা পাচ্ছে নইয়ে তো খেবা খেপছে কে? তা জানি না বাবা, যেটা কুমতে নাম চাল গো অস্ট্রেলিয়ার পিছু। চুপ, শুধু লবাটা কথা শোনো না দাদা, প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে কি কথা বলেছিল মনে আছে? মনে তো আছে। যাও না দাদা, তো ডর করে আমি যেতে পারবো না। একটু আগে দিয়ে, ঠিক আছে আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে বলো। মা, আমি আছি তোমার দিকে, ডরাই তো ডরাই, তাই তুমি যেন খারে জানতে চান না, তুমি থাকলে না কইতাম না তো, তাই মাই যে একটা কথা কই, কি বলবো, ওই যে লক্ষ্মীদের কই দিচ্ছে, কই কো কোনটা জানি? আরে তোমার মনে নেই? মন থাকে দাদা, সেই প্রাসাদের মাঠে মাঠের বাচ্চা ভেজে মনে হচ্ছে, বলবে না তো? বলবো না, ঠিক আছে যাও। কি কইতে? আচ্ছা যাও মা, ওহান যে কথাটা কমু না, কথাটা কিন্তু তুমি রাগ করো না। আমি রাগ করবো না। কছেন কি কমু? এবার কিন্তু বলবে না, লক্ষ্মীদের কইছি বলবো না, কথা কিন্তু বলবো না, একদম কথা কিন্তু শুনবা আগে। ঠিক আছে, কুন্ডা কুন্ডা, তুই একটা রাম ছাগল, তুই একটা পাঠা, তুই একটা গাধা, কখনো কি কোনোদিন তোকে দিয়ে কাজের কাজ হয়েছে? এখানে চুপি করে দাঁড়া, আমার নিজের কথা আমি নিজে গিয়ে বলছি। কিন্তু দাদা আমার না ভয় লাগছে, যদি মা দৌড়ানি দেয়। আমি কইলে কোহাই? আচ্ছা দাদা তুমি আমাকে একটু সাহস দাও তো। এই লাগবে না সাহস, ছাড় পিছিয়ে দিন ভাই, করলাম লাগবে না ওরকম সাহস, আমি বলছি। বাবা বাচ্চা না, ডরাস না, চুপ, দাদা বলতে দাও। মা চুপ, মা আবার আগে তো কথা তো বলতে দাও। মা আমি না তোমাকে একটি কথা বলতে চাই। ঝুনটু এতখানি বললো বলবো 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 করে কিচ্ছু বলতে পারলো না, এখন তুমি কি বলবে? মা তুমি, তোমাকে আজকে এত সুন্দর লাগছে জানো, খুব সুন্দর লাগছে। বাবা আদর করছে,
দাদা আমি কথাটা বলি না, ঠিক বল বলো মা কি বলবে বলো, বকা দিবে না তো? না বকা দেব না। বলছিলাম কি মা, কি বলছিলে? ছোট দাকে নিয়ে আমি ঐশালী নগর মাছ ধরতে যাব। আমি যেতে দেব না। দিছো যাওয়ার কাম হাসছো? দাদা যেতে দেবে না, দেব না। আচ্ছা দাদা তোমার কাছে না অনেক বুদ্ধি আছে, একটা উপায় বের করো না। এক কাম কর, হ্যাঁ মনে কর যে একবারে নিচে ভিতরে গুনে একটা অন্তর বুঝি, একটা ডাক দি, অন্তর থেকে ডাকবো। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে ডাকবে, ঠিক আছে? আমি যেভাবে ডাকবো তুমিও ডাকবে। হ্যাঁ মা, মা চুপ, এটা কোনো ডাক হলো? আমার মতো ডাকো দাদা, মা, সদাগরের মা। দাদা কে কিছে সব নষ্ট করে দিলে তো আবার? কে কিল কিছে সদাগরের মা? তুই বুঝছ নাই না, আঙ্গ বাবা যদি মরে যায় কোনো দিন তাহলে তুই সদাগর হবি না? আমতে হেডি গুছি সদাগরের মা, আমতে করি যাঙ্গ বাবার মা। চুপ, শুনো না মা। হাই রে মা খুশি গো, কি বা করে ইয়ালেন না করতেছে ও মা, ওই বেটা করে দেখি আসতেছে। দাদা তো ঠিকই বলেছে, আমি তো একদিন সদাগর হবই। হ্যাঁ হবে। বলছিস যেতে দাও না। আমি তো বলছি তোমাকে যেতে দেব না। কেন যেতে দেবে না? তোমার ছয়টি দাদা ছিল, ছিল ওই জলে ডুবে মারা গেছে, তাই তোমাকে আমি হারাতে চাই না, আমি তোমাকে যেতে দেব না। দাদা ঠিক কস, ভাই মরছে, আরে ছয়টা ভাই আছে ছিল আমার পিছনের মধ্যে হুইয়ে খারুই আমার উঠে মুছে, আমি তাতে কোনো দুঃখ পাই নাই, ব্যক্তি ভাই আমার চলে টুইবে মরছে, খালি আঙ্গ বাবাই আঙ্গ মার বুকে ফিরে আইছে। চুপ, শুধু উল্লাপাটা কথা মা শোনো না, সেই ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করব না, একটি বড় মাছ ধরার মধ্যে প্রাসাদ চলে আসবো, যেতে দাও না। আমি তো বলছি যেতে দেব না, দেব না, দেব না। হাই গো।